আসসালামু আলাইকুম গাইস, আপনাদের জন্য হাইনাটেকের নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা 41 mm। এটা লেডিসদের জন্য অনেক সুন্দর একটি সাইজ, 41, যেটা স্মল সাইজ, এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা নিয়ে ব্যবহার করতে পারবেন। এটা অনেক সুন্দর একটি ডিজাইন করে বানিয়েছে, ফুল ডিসপ্লে। এটার সফটওয়্যার আছে ওয়ারফিট প্রো। এটা এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এর ভিতরে কী কী আছে আর কেমন কোয়ালিটি হবে। তো চলুন যাওয়া যাক। একটি বক্স আছে আহিনাটি, অনেক সুন্দর করে বক্সটি বানিয়েছে, গিফট বক্সের মতো। এখানে একটি পেয়ে যাবেন এর একটি ম্যানুয়াল বুক, যেটার ভিতরে নর্মালি এখানে দেওয়া আছে এর সফটওয়্যারের কোন সফটওয়্যারে কীভাবে কাজ করবে, কোন সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এখানে স্ক্যান বার দেওয়া আছে, স্ক্যানার বার, এখান থেকে আপনি বার কোড দিয়ে কিন্তু স্ক্যান করে ডাউনলোড করতে পারেন। তারপরে আছে এটার ভিতরে একটি চার্জিং কেবল। এটা চার্জিংটা ম্যাগনেট চার্জিং দিছে, এটার সাথে আপনি অনেক ভালোভাবে কানেক্ট করতে পারবেন। তো এখন যাওয়া যাক। আরেকটি আছে স্ট্রেপ, যেটা আপনার ওয়াসের সাথে লাগাতে হবে, এবং অনেক সুন্দর সিলিকন, একটি সফটনেস, অনেক সুন্দর একটি সফট একটি সিলিকন একটি বেল্ট, যেটা স্ট্রেপ বলে। এটার সাথে আমরা সেট করব এখন মেইন ডিভাইস, যেটা সেটা এখন আমার হাতে। এটাকে ওপেন করি এবং দেখি এটা কেমন। এটা সাইজটা কিন্তু অনেক সুন্দর, ছোট্ট একটি সাইজ, আর এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন করে বানিয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। চলুন আমরা এখানে স্টেপটা লাগাই। ওকে, স্ট্রেপ লেগে গেছে, অনেক সুন্দর লাগছে, সাইজটা অনেক সুন্দর। তবে আমার হাতে আছে একটু বড়, এটা একটু ছোট, তারপরে ভালো লাগছে। চলুন একটু ওপেন করি। হাইনোটিকো জার্মানি, এখানে ইংলিশ করে দেব, ল্যাঙ্গুয়েজ সেটিং। ওকে, এটা অনেক সুন্দর একটি ডিভাইস, ছোটোদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগবে, এবং লেডিস ওয়াচ হিসাবে কিন্তু এটা বেশি ব্যবহৃত হবে, কেননা লেডিস কালার পিঙ্ক, এটা অনেক সুন্দর একটি কালার। এটার ভিতরে আপনার সমস্ত কিছুই আছে, যেটা অন্য বড়ো যেগুলো আছে আপনার RW 1122 RW 88 Pro, যেগুলো আছে সেম সিস্টেম, এগুলো প্রো ম্যাক্স। এটা অনেক সুন্দর, এটার মডেল নাম হচ্ছে W7 Mini, এটা W7 Mini। তবে এটার আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো, কেননা এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। চলুন আমরা সেটিংয়ে যাই, এবং এটা আমরা এখন এর মেনু সেটিংয়ে যে এর ব্রাইটনেস ডিসপ্লের কালার সেটিংয়ে যে আমরা এর স্ক্রিন টাইমিং, যেটা সেটা একটু বাড়িয়ে দেব। স্ক্রিন টাইম এখানে আমি একটু বেশি করে দেব।
এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন একটু একটু করে, তো যেটা ভালো লাগে সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। এটা কিন্তু অনেক সুন্দর স্মুথ কাজ করছে। তবে আমরা এটাই বেশি বেস্ট এখন সিরিজ সেভেনে যেটা আছে এর লোগো, এটা অনেক ভালো লাগছে দেখতে, এটা অনেক সুন্দর। তবে আপনারা এ সেটিং করার পরে, মোবাইলের সাথে সেটিং করার পরে, মোবাইলে সেটিং করতে গেলে কিন্তু এই অ্যাপটি লাগবে, ওয়ারফিট প্রো। এটা ডাউনলোড করে আপনারা কানেক্ট করে নেবেন। আমার কাছে আরেকটা মোবাইল নাই বলে আমি এটা কানেক্ট করে দেখাতে পারলাম না, তবে আমার পরের যে ভিডিও আছে আগে যেগুলো বানানো সেগুলোর ভিতরে কিন্তু এটা কেমনে সেটিং করে, এগুলো কিন্তু সবগুলো একই সিস্টেম। তবে আপনারা ওইটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে কানেক্ট করে। তারপরে এর সঙ্গে যে চার্জিং, যেটা যেটা চার্জিং সিস্টেম আছে, যেভাবে আমরা আপনাকে একটু দেখাই, এটা চার্জিং কেবল, এটা আমি কানেক্ট করবো এখন চার্জিং সিস্টেমে, কীভাবে চার্জ হয়। এটা চার্জ দিলে কিন্তু সাথে সাথে লেগে যাবে, আর চার্জিং কিন্তু চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জিং শুরু হয়ে গেছে। এটা সেট করে দিলে কিন্তু অটোমেটিক চার্জিং কানেকশন নিয়ে নেবে। আপনারা দেখছেন এখন চার্জিং কীভাবে হচ্ছে। তো ইনশাল্লাহ এটা যদি কারো লাগে বা কারো যদি প্রয়োজন হয় তো আমাদের কমেন্ট বক্সে এটা লিখে দেবেন, তাহলে হয়তো এটা পাওয়ার সম্ভাবনা কেমন এটা জানানো হবে, জানানো যাবে। আর এটার প্রাইস সম্পর্কেও বলে দেবো ইনশাল্লাহ।